वेलकम टू फैंडम। तो आज के थेके किन्तु आईएसएल शुरू और प्रथम खेला ईस्ट बेंगल वर्सेस केरला ब्लास्टर्स সেই খেলারই কিন্তু প্রিভিউ নিয়ে চলে এসেছি। কেরালা ব্লাস্টার্সও একদম নতুন টিম আর ইস্ট বেঙ্গলও কিন্তু একদম নতুন টিম। আর কেরালা ব্লাস্টার্স আগের বছর কিন্তু ভালো খেলেছিল, সেই টিমটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, নতুন অনেক বিদেশি এসছে যারা আইএসএল এ একদমই অচেনা। আর ইস্ট বেঙ্গল কিন্তু পুরোপুরি নতুন স্কোয়াড, যদিও ডুরান্ডে দেখেছো কিন্তু এইবারই কিন্তু আসল জায়গা, আসল খেলা দেখার বিষয়। কিরকম স্কোয়াড নামে সব কিছু নিয়েই কথাবার্তা বলবো, তাছাড়াও ছোট দু তিনটে আপডেট আছে সেগুলোও পুজো তোমাদের বলে দেবে। সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও আর বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাও অবশ্যই ফলো করে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমেই আসি, তো অন্যান্য খবরগুলো দেব কিন্তু তার আগে একটা খারাপ খবর সেটা দিয়ে নিই। সেটা হচ্ছে অনেক দিন আগে ভিডিওতে বলেছিলাম যে অনির্বাণ নন্দী মোহনবাগান সমর্থক দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত, মানে দুটো কিডনি ও নষ্ট হয়ে গেছিলো। তো তার জন্য সবাইকে সাহায্য করতে, তো অনেকেই সাহায্য করেছিল, অনেকে হয়তো করেনি। তো যাই হোক, সেই অনির্বাণ নন্দী কিন্তু মারা গেছেন। তো আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওর আত্মার শান্তি কামনা করে কিন্তু ভিডিওটা শুরু করছি। তো প্রথমে আপডেটগুলো আছে সেগুলো একটু বলে দিই। তো ইন্ডিয়ান ফিফা র্যাঙ্কিং কিন্তু দু ঘর পিছিয়ে গেছে, ছিল 104 সেটা হয়েছে 106। এবং তার সাথে সাথে বলি, আজকে কিন্তু যেরকম আইএসএল শুরু হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স হয়েছে, সেরকমও কিন্তু আন্ডার-17 এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার রয়েছে, সেটা রাত্রি 8:45 থেকে ইন্ডিয়া ভার্সেস মায়ানমার। আর এই খেলাটা কিন্তু লাইভ হবে হচ্ছে ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজে। তো যার ইস্ট বেঙ্গলের খেলার পরে অবশ্যই ওটা দেখো। এবং তার সাথে বলে রাখি, আজকে বেঙ্গলের কিন্তু গ্রুপ লিগের ন্যাশনাল গেমসের লাস্ট ম্যাচ ছিল এবং সেটাতে কিন্তু বেঙ্গল 1 গোলে হারছিল, সেখান থেকে কিন্তু 3-1 গোলে জিতেছে। 90 মিনিটের পরে কিন্তু 2 গোল হয়েছে, 93 মিনিটে আর 98 মিনিটে, আর গোল করেছে রবি হাসদা, 3টে ম্যাচেই গোল করলো। এছাড়া গোল করেছে টোটন দাস এবং সুব্রত মুর্মু। তো গ্রুপ বি থেকে গ্রুপ টপার হয়ে কিন্তু নেক্সট রাউন্ডে যাচ্ছে বেঙ্গল। এগুলো তো হয়ে গেল। এবার প্রিভিউ শুরু করার আগে বলে দিই যে অফলাইন টিকিট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, তো অফলাইন টিকিট অবশ্যই কিন্তু কাটতে যেতে পারো, কারণ টিকিটের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করছিলে। আর অনলাইন এখনো যারা জিজ্ঞেস করছো সেগুলো মেল করে এসএমএস করে কিন্তু জানিয়ে দেওয়া হবে, তো সেটা নিয়েও কিন্তু কোনো চাপ নেই, সবাই কিন্তু সব পেয়ে যাবে। আর কোথায় খেলা দেখাবে জানি অনেকেই জিজ্ঞেস করবে, তো স্টার স্পোর্টসে খেলা দেখাবে, কারণ স্টারস কিন্তু আইএসএল এর 1% শেয়ার ওন করে, তো স্টার স্পোর্টসেই দেখাবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এবার দুটো স্কোয়াড, যেমন বললাম আগের বছর কিন্তু একটা স্কোয়াড খুব ভালো খেলেছে, অনেক দিন বাদে টপ ফোরে কিন্তু জায়গা করে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। আর ইস্ট বেঙ্গল কিন্তু একদমই নতুন একটা টিম, নতুন কোচের আন্ডার ইভান ভুকোমানোভিচ কিন্তু আইএসএল এ আগেরবার নিজেকে প্রুফ করেছে। আর এই বছর কিন্তু অলরেডি ইন্ডিয়ায় প্রবীণ একজন, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কিন্তু অনেক দিন কাজ করেছে, তো কনস্ট্যান্টাইন এরকম খেলায় সেটাই কিন্তু দেখার বিষয়। তো প্রথমে ইস্ট বেঙ্গলের স্কোয়াডেই চলে আসি, ইস্ট বেঙ্গলের স্কোয়াড কি হতে পারে, কেমন হতে পারে। তো আমার যেমন হয় যেরকম স্কোয়াড কিন্তু ডুরান্ডে নাপছিল ওরকম স্কোয়াডই হতে পারে, কিন্তু এখন একটা অ্যাডভান্টেজ আছে যে সব প্লেয়ারকে এই মুহূর্তে পেয়ে যাবে, কারণ ডুরান্ডে প্রথমে কিছু প্লেয়ার ছিল না, তারপরে কিছু প্লেয়ার চোট হয়েছিল, সেই প্রবলেমগুলো কিন্তু এখন নেই। তো স্কোয়াডটা কি হতে পারে আগে পূজার থেকে শুনে নাও। তো স্কোয়াড তো গতকালকে ফুল স্কোয়াডটা তো গতকালকের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি। আর গুড্ডু টিকিটের ব্যাপারে বললো, তো অফলাইন টিকিটের আরেকটা কথা বলে দিই, এখনও কিন্তু ইস্ট বেঙ্গলের অফলাইন টিকিট দেওয়া শুরু হয়নি, শুধুমাত্র এটিকে মোহনবাগানেরটা দিচ্ছে এবং সেটা কিন্তু স্টেডিয়ামের 2 নম্বর বক্স অফিস, মানে গেট নাম্বার 4-এর পাশে যেই কাউন্টার সেখান থেকে দিচ্ছে সকাল 11:00 থেকে 4:00। আর অনলাইন যারা টিকিট কেছে তাদেরকে বলছি, চিন্তা করার কিছু নেই, তোমাদের কাছে মেসেজ এবং মেল আসবে, তারপরেই জানতে পারবে কোথা থেকে কবে কখন কালেক্ট করতে হবে। তো এবার আসি ইস্ট বেঙ্গলের স্কোয়াডে। তো স্টিভেন কনস্ট্যান্টাইনের খেলা, মানে কোচিংয়ে তো আমরা দেখলাম ডুরান্ড কাপটা যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স করেছে, একদম একটা নতুন টিমকে নিয়ে, মানে প্রথম দুটো ম্যাচ হয়তো ড্র করেছে, তারপরের ম্যাচটা কিন্তু খুব ভালো খেলেছিল। আর ফরমেশান নিয়ে আলাদা করে কিছু বলার নেই, একটাই প্রেফারেবল ফরমেশান যেটা হচ্ছে 4-4-2, এই ফরমেশানেই কিন্তু মোটামুটি খেলে আসে। তো সেখান থেকেই দেখার যে কীরকমভাবে স্কোয়াডটা সাজায়। তো মোটামুটি আমাদের যা মনে হচ্ছে স্টার্টিং ইলেভেনটা যেটা হতে পারে সেটাই বলবো। তো ডুরান্টের অনুযায়ী তো গোলকিপার অবশ্যই কামালজিৎ থাকবে, কামালজিৎ যথেষ্ট মানে কনফিডেন্স দেখিয়েছে নিজের প্রতি, তো সেখান থেকে কামালজিৎই থাকবে, অন্য কোনো অপশান নেই। এবার সেকেন্ড গোলকিপার কে রাখে সেটাই হচ্ছে পবন কুমার না নবীন কুমার, এটাই হচ্ছে। তো মনে হয় পবন কুমারই থাকবে সাবস্টিটিউট গোলকিপার হিসাবে। আর ডিফেন্সে সেন্টার ব্যাক অবশ্যই ইভান গঞ্জালভেস এবং লালচুং গুঙ্গা, এই দুজন ছাড়া আপাতত আর কোনো অপশান নেই, মানে যথেষ্ট ভালো কিন্তু। আর লালচুং গুঙ্গা তো বলছে আমার মতে এই বছরের বেস্ট সাইনিং। এবার হচ্ছে লেফট ব্যাক, তো লেফট ব্যাক আমার তো মনে হয় জেরিকেই খেলাবে, আর রাইট ব্যাক কারিয়াকু, কারণ কারিয়াকু কিন্তু রাইট ব্যাকে খুব ভালো খেলছে। এবার এটাই দেখার যে
দুজন ডিফেন্ডার নিয়ে শুরু করবে নাকি দুজন মিডফিল্ডার বিদেশি নিয়ে শুরু করবে, এইখানে কিন্তু কোচ কোনো চমক দিলেও কিন্তু দিতে পারে। আর এটাও দেখার বিষয় বাদিকে কাকে খেলায়, কারণ জেরি তুহিন এদের সবাইকে কিন্তু মিডফিল্ডে কন্টিনিউয়াস খেলিয়ে গেছে, ওপরের দিকে খেলিয়ে গেছে, তো এটাই কিন্তু বিষয়। কারণ আমরা দেখছিলাম ডিফেন্সে কিন্তু সব জায়গা ঠিক আছে, কিন্তু বাদিকে যাকেই খেলাচ্ছিল, প্রীতম সিংকে খেলাচ্ছিল মাঝে মাঝে, কিন্তু মনে হচ্ছিল একটু কনফিডেন্সের অভাব, তো সেটাই কিন্তু দেখার বিষয়। তো আমার তো মনে হয় আমার মতে জেরি বেস্ট অপশন হতে পারে, যদি জেরি একদম ফুললি ফিট থাকে তো জেরি কিন্তু লেফট ব্যাকে খেলানো উচিত। হলো ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গাটা, ডিফেন্সিভ মিডফিল্ড আমার যা মনে হয় যে মাঝখানে হয়তো তিনজনকে না খেলিয়ে মাঝখানকে দুজনে দুজনকে খেলাবে, আর ওপরে দুটো উইঙ্গার আর ডবল স্ট্রাইকারে কিন্তু খেলতে পারে, কারণ স্ট্রাইকারের অপশনস কিন্তু ইন্ডিয়ান বিদেশি দুটোই আছে। কারণ স্ট্রাইকারে কিন্তু অলরেডি একজন তো ক্লেটন সিলভা থাকবেই, বুঝতে পারছো। সুহের কিন্তু লাস্টের দিকে ডুরান্ট কাপের সময় ইনজোর ছিল, কিন্তু এখন কিন্তু সুহের ফুললি ফিট, সেই জায়গায় কিন্তু সুহের আর ক্লেটন এই কম্বিনেশনটা কিন্তু ইউজ করতে পারে। আর ডিফেন্সিভ মিডফিল্ড যেটা বললাম সৌভিক চক্রবর্তী তো অবশ্যই থাকবে, হয়তো আজকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরে সৌভিক চক্রবর্তী নামবে, সৌভিক চক্রবর্তীর সাথে কে থাকে সেটা কিন্তু দেখার বিষয়। কারণ ডহার্তির মতন একজন ইয়াং এনার্জেটিক প্লেয়ার আছে, আর লিমার মতো অলরেডি আইএসএল এ প্রবেন একজন মানে এক্সপিরিয়েন্সড বিদেশি প্লেয়ার আছে, এটাই কিন্তু দেখার যে কাকে ইউজ করে। যতদূর আমার মনে হয় লিমা আর সৌভিক চক্রবর্তী কিন্তু ইউজ করতে পারে, আর ওপরে এলিয়ান্দ্র আর সুহেরকে একসাথে ইউজ করতে পারে, বাদিকে মহেশ থাকতে পারে, আর ডান দিকে যতদূর মনে হয় সুমিত পাসি কিন্তু থাকতে পারে, পরের দিকে হয়তো অনিকেত যাদবকে সাবস্টিটিউটে আনতে পারে। তো বলে দিল এলিয়ান্দ্রটা ভুল বলেছে, ওটা ক্লেটন হবে। তো যাই হোক, এবার আমি একটা এখানে আমার সাজেশন বা আমার যেটা মনে হয়, যদি আর একটু ভালো উইংটাকে সজল রাখতে চাই, আমার তো মনে হয় সুয়েরকে একটা উইংয়ে দিয়ে দেওয়া উচিত, কারণ গত বছর তো দেখেছি কিন্তু আমরা নর্থ ইস্টের বেলা সুয়ের কিন্তু উইং দিয়ে খুব ভালো রান করে ইনসাইড করে বক্সে ঢুকছিল। তো সুয়েরকে যদি দিয়ে দেয় ক্লেটনের সাথে পাসিকে দিয়ে দিক স্ট্রাইকারে, তো এটাও কিন্তু করতে পারে, বাট বাকিটা পুরোটাই ডিপেন্ড করছে কোচের ওপর। তো আমরা তো জাস্ট আমাদের মানে প্রোবাবেল বা যা মনে হচ্ছে ফার্স্ট ইলেভেন সেটা নিয়ে বললাম, এবং সাবস্টিটিউটে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কাছে প্রচুর অপশান রয়েছে, যেরকম রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, অঙ্কিত রয়েছে, লেফট ব্যাকেও অপশান রয়েছে, প্রীতম সিং রয়েছে, তুহিন রয়েছে, অমরজিৎ রয়েছে, অমরজিৎ অবশ্যই সেকেন্ড হাফে আসবে, অমরজিৎ এছাড়া অনিকেত এই দুজন তো অবশ্যই সেকেন্ড হাফে আসবে। তো দেখা যাক কীভাবে সাবস্টিটিউটগুলো ইউজ করে, কারণ এই কেরালা ব্লাস্টার্স কিন্তু যথেষ্ট স্ট্রং টিম, গত বছরের টিমটা রয়েছে, তার সাথে কিছু নতুন বিদেশি আছে, বাট কোচ কিন্তু যথেষ্ট প্রবীণ, গত বছর কিন্তু রানার আপ করেছিল, এটা মাথায় রাখতে হবে, আর যথেষ্ট ভালো কিন্তু খেলা সবসময় কিন্তু যেটা দেখেছি কেরালা ব্লাস্টার্সে দুটো স্ট্রাইকার নিয়ে খেলতে কিন্তু পছন্দ করে, তো সেখান থেকে কিন্তু একটা কঠিন লড়াই হতে চলেছে যেহেতু ওদের হোম ম্যাচ। এবার কেরালা ব্লাস্টার্সের দেখার বিষয় কেরালা ব্লাস্টার চারজন বিদেশি কিরমভাবে খেলায়, কারণ আগের বছর কিন্তু দুজন অন্য বিদেশি ছিল, ডবল স্ট্রাইকারে কিন্তু খেলা, তো দুজনই কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল, আর ওই অ্যাটাকিং ফুটবলের জন্যই কিন্তু আগের বছর রানার্স আপ ফিনিশ করেছিল, তো সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ দুজন কিন্তু একদম নতুন স্ট্রাইকার আছে, দুজনেই কিন্তু গ্রিসের মানে অরিজিনালি স্ট্রাইকার, মানে একজন অস্ট্রেলিয়ান সিটিজেনশিপও আছে, তো দুজনেই কিন্তু গ্রিসের, তাদের দুজনকে একসাথে ইউজ করে কিনা এটাই কিন্তু দেখার বিষয়। কারণ তোমাদের বলবো যে ডিফেন্সে যদি দুজন বিদেশি খেলায় সেটা কিন্তু কোনো লাভবান হবে না, কারণ একজন কিন্তু ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার কেরালা ব্লাস্টার্সের আছে। তো যতদূর মনে হয় লেসকোভিচ তো অবশ্যই খেলবে, কিন্তু আমার যতদূর মনে হয় লেসকোভিচের সাথে কিন্তু হরমিপান রুইবাম খেলবে, কারণ আমার যেটা মনে হচ্ছে একজন মিডফিল্ডে বিদেশি থাকবে আর দুজন হয়তো স্ট্রাইকার বিদেশি থাকতে পারে। তো আমার মতে লেসকোভিচের সাথে অবশ্যই হরমিপান রুইবাম, বা দিকে নিশু কুমার, ডান দিকে খাবড়া, একদম কিন্তু একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার। এবার ডিফেন্সিভ মিডফিল্ডে ইভান বলে একজন বিদেশি আছে, ইয়াং প্লেয়ার কিন্তু, যেমন ডহার্তি আছে এদিকে, ওদিকে কিন্তু ইভান আছে, মাত্র 24 বছর বয়স, ইভানের সাথে কিন্তু জেকসন সিংকে নামাতে পারে, এটা যা যতদূর মনে হচ্ছে। এবার তার সাথে ওপরে রাহুল কেপি একদিকে তো থাকবেই, আড্রিয়াল লুনা খেলবেই, আড্রিয়াল লুনা হলো ব্লেম প্লেয়ার, আড্রিয়াল লুনা কিন্তু বাদিক দিয়ে খেলতে পছন্দ করে, সাহাল আব্দুল সামাদ মিডফিল্ডে খেলবে, মানে একদম অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। এবার ব্যাপার হলো ওপরে কে খেলে, এটাই কিন্তু দেখার বিষয়, কারণ ওপরে কিন্তু বিদেশি আছে, একজনের নাম হলো অ্যাসপস্তোলস, আরেকজনের নাম দিমিত্রিয়স, তো এরা তো আছে, কিন্তু তার সাথে কিন্তু আরেকজন ইন্ডিয়ান স্ট্রাইকারও আছে, যে হলো বিদ্যাসাগর সিং। তো প্রচুর কিন্তু অপশান, মানে অ্যাটাকিং লাইনটা যদি দেখো আমার তো মনে হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং লাইন আপস কিন্তু পুরো লিগে। তো যদি মিডফিল্ডে যদি বিদেশি ইউজ করে ইভান ভুকোমানোভিচ, তাহলে অবশ্যই ধরে নেওয়া যায় যে হয়তো বিদ্যাসাগর সিং কেরালা ব্লাস্টার্সের হয়ে ডেবিউ করবে আজকে, কারণ যথেষ্ট পোটেনশিয়াল একজন প্লেয়ার, হয়তো বেঙ্গালুরুতে সেরকম সুযোগ পায়নি, তো এখানে আশা করা যায় যে নিজের সেরাটাই দেবে। আর এই কোচের মানে আন্ডার
খেলাটা তো ইয়ং প্লেয়াররা খুবই ভালো খেলে আসছে, তো দেখা যাক কিরকম কি হয়, কিরকম ভাবে টিম সাজায় দুটো কোচি, কিরকম খেলা, কারণ এতদিন আমরা ফার্স্ট ম্যাচ সবসময় এটিকে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স দেখেছি, তো এবার একটু চেঞ্জ হচ্ছে, কেরালা ব্লাস্টার্স কমন, তার সাথে ইস্টবেঙ্গল, আর খেলাগুলো দেখাবে আরেকবার বলে দিই স্টার স্পোর্টস 2-3 হটস্টার জিও ফুটবল, আর যারা ইন্ডিয়ার বাইরে দেখবে অবশ্যই ওয়ান ফুটবল অ্যাপ বলে একটা অ্যাপ আছে সেইখানে কিন্তু দেখতে পাবে। তো লাইভ কিন্তু অবশ্যই চলে আসো 7:30 থেকে খেলা, আজকে আইএসএল স্টার্ট হচ্ছে তো অবশ্যই চলে এসো, গল্প করতে করতে খেলা দেখা হবে, আর ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে, আর তোমাদের কি মনে হচ্ছে ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেন কি হতে পারে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো এখনের জন্য টাটা।